हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर सीरीज 10টা 10টা অঙ্ক। আজকের হচ্ছে, চলো শুরু করি আমাদের হচ্ছে 55 সেট, ডে নাম্বার 55। ওকে, অলরেডি আমরা 54টা ক্লাস করে এসেছি, বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করেছি। ওকে, আর একটা জিনিস বলতে চাই, প্রত্যেককে আমি বলি আমি পিডিএফ তোমাদেরকে শেয়ার করে দেই, হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল, যাই হোক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এখানে দেওয়া নেই, ডিসক্রিপশনে তোমাকে লিঙ্কটা দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন করবে, জয়েন করলে ওখানটাতে তুমি হচ্ছে এই ক্লাসটার পিডিএফটা তুমি প্রত্যেক দিন পাবে। কিন্তু আমার সাজেশান থাকবে, তুমি পিডিএফগুলোকে জাস্ট অঙ্ক টোকার জন্য ব্যবহার করো, কোনোভাবে ওখান থেকে ভাবছো যে রেখে দেবো ফোনে, পরে দেখে দেখে প্র্যাকটিস করবো, ভাই হয় না প্র্যাকটিস, ঠিক আছে? ও আলটিমেটলি কয়েকদিন পরে কোথায় চলে যাবে তুমি নিজেও খুঁজে পাবে না। তো আমি বলবো প্রত্যেক দিন 10টা অঙ্ক, সারাদিনের মধ্যে 8 ঘন্টা তুমি শুধু টাইম দাও 10টা অঙ্ক করার, কোশ্চেনগুলো হাতে লেখো, হয় তুমি বাংলা ভার্সানে লেখো, নাহলে ইংলিশ ভার্সানে লেখো, যেটা তোমার মনে হয়, এবং অপশানটাও লিখবে, লিখে তারপর পাশে নিচে সলিউশন লিখবে, দেখবে আস্তে আস্তে তুমি কি করে গ্রো করছো তুমি নিজেই বুঝতে পারবে। ওকে, আর এরকম নয় যে আমি তোমাকে এই অঙ্ক করাচ্ছি মানেই পরীক্ষাতে এই অঙ্ক আসবে, বুঝতে পারলে? টেকনিক কি, তোমাকে আমি যে প্রসেসে অঙ্ক করাচ্ছি, তুমি যে স্যারের কাছে পড়ছো বা যে ইনস্টিটিউশনে পড়ছো, সেখানে ওই চ্যাপ্টারের উপরে ওভারঅল তুমি কি শিখেছো জাস্ট তুমি একবার রিক্যাপ করো, ঠিক আছে? প্র্যাকটিসটা এইভাবে হয়। তুমি ধরো এটা হচ্ছে কিসের অঙ্ক, এটা ডিসকাউন্টের অঙ্ক বা পার্সেন্টেজের অঙ্ক, কিভাবে ছাড় দেওয়া হচ্ছে তার অঙ্ক। তো যখন ছাড়ের কথা আসবে তখন তুমি ওই ছাড়গুলোকে কিভাবে ইউজ করছো, কিভাবে ছাড় পেতে পারি, একটা জিনিসের দাম এত, সেখানে 20% আমি ছাড় পাচ্ছি, তাহলে জিনিসটার বর্তমান দাম কত, এই কনসেপ্টগুলোকে তুমি ভাবো। ওকে, যা দেওয়া আছে হুবহু দেখে টুকে দিলাম, ওতে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না, ঠিক আছে? দেখো শুরু করি আজকের অঙ্ক। কোশ্চেন নাম্বার ওয়ান দেখো কি বলা আছে, দ্য মার্কেট প্রাইস অফ এ জুইসার মিসেস মিক্সেস, ওটা মিক্সার জুইস যেটা আছে, 5500 টাকা, অ্যান্ড 3 সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে এত এত এবং এত, আর গিভেন অন দিস মার্কেট প্রাইস দ্য সেলিং প্রাইস অফ দ্য এত। একটি মিক্সারের দাম চিহ্নিত মূল্য হচ্ছে কত টাকা, চিহ্নিত মূল্য আমাদের পাশে দেওয়া আছে 5500 টাকা। যদি ওই চিহ্নিত মূল্যের উপরে তুমি যথাক্রমে 40, 30 এবং 20% ডিসকাউন্ট দাও, তাহলে জুসারের বিক্রয় মূল্য কত। দেখো ধরো একটা জিনিসের দাম কত আছে, জিনিসের দাম আছে হচ্ছে 500 টাকা, তার উপরে আমি হচ্ছে কি ছাড় দিচ্ছি, 10% ছাড় দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মার্কড প্রাইস। তাহলে আমাদের সেলিং প্রাইস কি হবে, এর উপর ডিসকাউন্ট দিলে কি হয়, 90, 10% যদি ছাড় দেই জিনিসটার দাম হয় কত, 90, কতর উপরে, 100 উপরে, তার মানে এটা তুমি ছাড় দিলে দেখো কত পাবে, 9, 5, 45, 450 টাকা তুমি পাবে। ওকে, এইভাবে হচ্ছে জিনিসের মার্কেট প্রাইস বা ধার্য মূল্যের উপরে ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য পাই। এবার যদি এখানে আবার এর উপরে যদি আবার এখানে 20% ডিসকাউন্ট দিই, আমি এর উপরে আবার 20% যদি ডিসকাউন্ট দিই কত হবে, 80/100 হবে, ঠিক আছে? শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, যা হবে তাই উত্তর। কিন্তু এই জিনিসটাকে আমরা একবারে করতে পারি, মানে দেখো তুমি এখানে যদি উত্তর এটা পাও, গুণ করলে 8, 5, 40, 8, 4, 32, আর 4 কত, 36, 360 টাকা পেলে। আমি বললাম এই ডিসকাউন্টগুলো একটা জিনিসের উপরেই আমরা অ্যাপ্লাই করব, মানে কি 500 টাকা আছে, প্রথমে ডিসকাউন্ট দিয়েছি 10%, তার মানে 90 টাকা হবে কত টাকাতে, 100 টাকাতে, আর এটা হচ্ছে 80 হচ্ছে কত, এটা হচ্ছে 80/100। ওকে দেখো 1, 2, 3, 4, 4টে 0 আছে, আমি 4টে 0 কেটে দিলাম, নিচের 4টে 0 কেটে দিলাম, তার মানে তুমি পাচ্ছ 8, 9, 72 ইন্টু হচ্ছে কত দেখো 5, তার মানে তুমি পাচ্ছ 5, 2, 10, 36, 360, তাহলে 360 তিন একই ব্যাপার। তাহলে তুমি যেটা মার্কেট প্রাইস আছে তার উপরে যে ডিসকাউন্টগুলো তোমাকে দেওয়া আছে তুমি একবারে ইউজ করতে পারো। এই অঙ্কটা ঠিক তেমন তুমি ইউজ করো। দাম কত দেওয়া আছে, দাম দেওয়া আছে 5500 টাকা। ওকে, 5500 টাকা, 5500 টাকার উপরে প্রথমে ডিসকাউন্ট কত, 40%, তার মানে প্রথম ডিসকাউন্টটা যদি আমি বলি 40% ডিসকাউন্ট দিলে দাম হয় 60 টাকা, 60/100। তারপরের ডিসকাউন্টটা কত দেওয়া আছে, তারপরের ডিসকাউন্টটা দেওয়া আছে হচ্ছে 30%, তার মানে কত হবে, 7/100 হবে। ওকে, তারপরের ডিসকাউন্টটা কত দেওয়া আছে, তারপরের ডিসকাউন্টটা দেওয়া আছে 20%, মানে কত হবে দেখো, 80/100। তাহলে এই যে ডিসকাউন্ট দেওয়ার পরে যে দামটা পাবো সেটা আমরা পাবো বিক্রয় মূল্য। কিভাবে, এবারে দেখো তুমি এখানটাতে যদি আমরা কাটাকাটি করি, 1, 2, 3, 4, 5, 5টা 0 উপরে আছে, নিচে দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা 0, তাহলে তুমি দুটো দুটো করে কেটে দাও,
এই হচ্ছে চারটে শূন্য কাটলাম আমরা, এখানে চারটে শূন্য কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। এবারে দেখো দশ আছে মানে আমি করলাম দু পাঁচে দশ, দুই চারে আট, এটা হচ্ছে পাঁচে কাটলে পাঁচ এগারো, তার মানে হচ্ছে কত, ছ চারে চব্বিশ, ছ চারে চব্বিশ ইন্টু দেখো সাত আছে, আচ্ছা সাত চারে আঠাশ, আঠাশ আর ছয় বা চব্বিশ আর সাত ইন্টু দেখো এগারো। সবসময় চেষ্টা করবে ইউনিট ডিজিট আগে দেখে নেওয়ার, ইউনিট ডিজিটে আট আছে, আট আছে, পাঁচ আছে, আট আছে, তাহলে তিনটে ইউনিট ডিজিট সেম আছে। অতএব তুমি ইউনিট ডিজিটের কনসেপ্ট অ্যাপ্লাই করা একটু রিস্কি, কারণ ওটা অ্যাপ্লাই করতে গেলে সময় নষ্ট হবে, তিনটে যেহেতু একই আছে। যদি চারটেই আলাদা থাকতো তখন ইউনিট ডিজিটে করতাম কি, সিম্পলি সাত চারে আঠাশ মানে হচ্ছে আট, আট একে আট, ইউনিট ডিজিট আট ধরে অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু এটা হবে না, গুণ করতে হবে। সাত চারে আঠাশের আট, হাতে দুই, সাত দুয়ে চোদ্দো, দুয়ে ষোলো, একে হচ্ছে তুমি এগারো দিয়ে গুণ করা। কোনো সংখ্যার এগারো দিয়ে গুণ করা খুব সহজ আছে, কিভাবে, এক আছে আট আছে, এক লেখো আট লেখো, ডান দিক থেকে যোগ করতে করতে চলে যাও, আট ছয় চোদ্দো চার, আটচল্লিশ কোথাও আছে, আটচল্লিশ হচ্ছে এই অপশানে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, বাকিটা করার প্রয়োজনও নেই, তুমি করতে পারো। তাও আট ছয় চোদ্দো চার, হাতে এক, ছয় একে সাত আর এক আট, দেখো আঠারোশো আটচল্লিশ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত এক দুই এবং তিন অনুপাতে হয়, তাহলে তাদের বিপরীত বাহুর অনুপাত কত। একদম সিম্পল কনসেপ্ট, ত্রিভুজের কোণগুলোর অনুপাত যা হবে, ত্রিভুজের কোণ যে কোণটা সব থেকে বড় তার বিপরীত বাহুটা হয় সব থেকে বড়, যে কোণটা সব থেকে ছোট হয় তার বিপরীত বাহুটা হয় সব থেকে ছোট। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, ওকে। বিভিন্ন ভাবে করা যায়, তুমি শুধুমাত্র এই বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে এটাকে করতে পারো। কিভাবে, তুমি এখানে চেক করো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে কি, এক এর থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তার মানে এখানে কোণগুলো সেভাবে হবে, বাহুগুলো বিপরীত বাহুগুলো সেভাবে হবে, এর বিপরীত বাহুটা সব থেকে ছোট হবে আর এর বিপরীত বাহুটা সব থেকে বড়। দেখো এক রুট থ্রি এক, তার মানে দুটো সমান করে দিয়েছে, এই অপশান আমার হবে না, এটাকে আমি বাদ রাখলাম। এই দুটো অপশান দেখো সমান করেছে, দুটো বাহু সমান করেছে, এটাও বাদ, কারণ আমার দুটো বাহু কোথাও সমান দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে দেখো দুই হচ্ছে আমাদের সব থেকে ছোট বাহুটা এই দিকে থাকতে হবে, দেখো দুই একের থেকে তো দুই বড়, অতএব এই অপশানটা আমার হবে না, আমি এইভাবে বলতে পারি। এবার দেখো ওয়ান রুট থ্রি এবং টু, দেখো এইটা কিন্তু আমাদের ঠিক আছে, কিভাবে, একের থেকে তো রুট থ্রি বড়, 1.732 হচ্ছে কি রুট থ্রি এর ভ্যালু হয়, তার মানে বড়, রুট থ্রি এর থেকে দুই বড়, তার মানে বিপরীত বাহুর কোণের বিপরীত বাহুটা হচ্ছে সব থেকে বড়, দেখো দুই ইউনিট, এটা হচ্ছে কত রুট থ্রি আর এটা হচ্ছে কত দেখো ওয়ান, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। তুমি এইভাবে ভাবতে পারো, অথবা তুমি এটাকে আর একভাবে করতে পারো। দেখো তিনটে কোণের অনুপাত যখন দেওয়া আছে তোমাকে, দেখো ওয়ান টু এবং থ্রি, তুমি এমন একটা কোণ দিয়ে এদেরকে গুণ করে দাও যেখান থেকে তুমি এক্স্যাক্ট ত্রিভুজের কোণ পেতে পারো, কত হবে, তুমি প্রত্যেককে তিরিশ দিয়ে গুণ করো, দেখো কত পাবে, তিরিশ, ষাট আর হচ্ছে দেখো নব্বই, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের হাইট অ্যান্ড ডিস্টেন্সের সময় আমাদের একটা বেসিক কনসেপ্ট আছে, এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোণ, এটা যদি আমি তিরিশ বলি আর এটা যদি আমরা বলি ষাট, তার মানে পাইথাগোরাস থিওরিমে তুমি ফেললে বুঝতে পারবে যে বাহুটা যে কোণটা বড় সেটা তার বিপরীত বাহু বড়, আমি বলেছি তিরিশের সব থেকে ছোট, তিরিশের উল্টো দিকের বাহু হচ্ছে এক ইউনিট, ষাটের উল্টো দিকে বাহু হচ্ছে রুট থ্রি ইউনিট আর এটা হচ্ছে কত দুই ইউনিট। পাইথাগোরাস থিওরিম অ্যাপ্লাই করো, একের স্কোয়ার মানে এক, রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি, তাদের বর্গমূল করলে দেখো কত হবে দুই, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হলো। তাহলে আমাদের যেটা পেলাম যে এই কোণগুলোর বিপরীত বাহু হচ্ছে কত, ওয়ান ইউনিট, রুট থ্রি ইউনিট, টু ইউনিট, তাহলে তুমি এখানে বসিয়ে দাও ওয়ান অনুপাত রুট থ্রি অনুপাত দেখো টু, আমাদের এটাই অ্যান্সার জানতে চেয়েছিল, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ওকে। আর একদম তুমি বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারো, ওর জন্য কিছু বিশাল জানার দরকার নেই, ওকে। পরের প্রশ্ন দেখো, একটা ট্রিগনোমেট্রি প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, ট্রিগনোমেট্রি করার জন্য বা যারা জানোই না একবারে ট্রিগনোমেট্রি তাদের জন্য একটা কথা বলি, সব সময় আগে মুখস্থ করো ভ্যালুগুলো, সাইন সিক্সটির ভ্যালু কত হবে, ট্যান থার্টির ভ্যালু কত হবে, কট সিক্সটির ভ্যালু কত হবে, কোসেক সিক্সটির ভ্যালু কত হবে, এইগুলো আগে একদম জলের মতো মুখস্থ, ওগুলো মনে রাখারও একটা টেকনিক আছে, ঠিক আছে, ওগুলোকে আগে ভালো করে মনে রাখো, তারপরে হচ্ছে তুমি শুরু করবে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো। দেখো এখানে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার এত সমান থ্রি এত, তুমি যদি এটাকে ওই দিকে নিয়ে যাও অ্যাকচুয়ালি তুমি পাবে এটা, ঠিক, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু থ্রি কস স্কোয়ার এক্স, তার মানে তুমি যদি এটাকে এইভাবে লিখতে পারো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স নিচে চলে আসবে,
কস স্কোয়ার এক্স নিচে আসবে, আর এটা কত হবে বলো? থ্রি হবে। এটা হবে কত? ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু থ্রি, আর এটা হচ্ছে দেখো কত হবে, ট্যান এক্স ইকুয়াল টু রুট থ্রি। ট্যান এক্স রুট থ্রি কার ভ্যালু? যখন এক্স এর ভ্যালু হয় 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির ভ্যালু হয় কত? রুট থ্রি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে রুট 60। ওকে, নেক্সট দেখো, এটাও খুব সহজ প্রশ্ন, তুমি জাস্ট ভ্যালু বসাও, তাই না? কস 60-র ভ্যালু কত? কস 60-র ভ্যালু হচ্ছে হাফ। কস 30-র ভ্যালু কত? কস 30-র ভ্যালু হচ্ছে দেখো রুট থ্রি বাই টু মাইনাস। সাইন 60-র ভ্যালু কত? সাইন 60-র ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু। সাইন 30-র ভ্যালু কত? সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ। দেখো তুমি এখানে পেয়েছো রুট থ্রি বাই ফোর, আর এখানেও পেয়েছো রুট থ্রি বাই ফোর, বাদ দিলে শূন্য হবে অ্যান্সার। এই অঙ্কগুলো যদি কারো মনে হয়ে থাকে খুব সহজ অঙ্ক, বিভিন্ন সময় অনেকে কমেন্ট করে যে এত সহজ অঙ্ক কোথায় আসে, ঠিক আছে? তো একটা কথা বলতে চাই ভাই, কমেন্ট করার আগে আগে ভালো করে চারদিক দেখে নেবে, তারপরে উত্তর করবে। এগুলো হচ্ছে রিসেন্ট ইয়ারের সিএইচএসএল এর পরীক্ষার প্রশ্ন এগুলো, ঠিক আছে? ওকে, দেখো এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু বেসিক কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে এটা। ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে পি এ এবং পি বি যথাক্রমে এ এবং বি বৃত্তের স্পর্শক। একটি বাহ্যিক বিন্দু পি থেকে কোণ এ ও বি হচ্ছে 116 ডিগ্রি হলে কোণ ও পি বি এর পরিমাণ কত? দেখো এখানে একটা দুটো কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এই হচ্ছে যদি তোমার একটা সার্কেল হয়, এই হচ্ছে তোমার কেন্দ্র, আর এখানে হচ্ছে যদি আমি বলি এই পি একটা বিন্দু, এই একটা ট্যানজেন্ট, আর এখান থেকে একটা ট্যানজেন্ট টানা হলো এইভাবে, তাহলে এইটা যদি আমরা এইভাবে যোগ করি, যোগ করি তাহলে এখানে যেটা পাবো, প্রথম কথা হচ্ছে এইটা যদি আমরা যোগ করি, এই কোণটা আমাদের এখানে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে কি হয়, এই রেখাটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটা অলরেডি আমরা জানি কত হয়, 90 ডিগ্রি, কারণ হচ্ছে স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এবারে তুমি উত্তরটা দেখো কত সহজে পেতে পারো। ওখানে বলেছে এ ও বি 116, এটা যদি আমি বলি এ ও বি, আর এটা হচ্ছে পি, এ ও বি যদি হয় 116 হয়, তাহলে একে দুই দিয়ে ভাগ করো, হাফ করে এই বাহুটা, তার মানে এটা কত হবে, 2 5 10, 2 8 16, মানে এটা হচ্ছে দেখো 58, এটাও হচ্ছে 58, এটা অলরেডি আমাদের 90 আছে। আমাকে জানতে চেয়েছে কত, ও পি বি, ও পি বি এটা যদি 58 হয় ভাই, এটা কত হবে, ত্রিভুজের এটা একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90, তার মানে এই দুটো কোণের যোগফল 90 হবে, এটা 58 হলে এটা হবে দেখো 32। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত আমাদের, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? শুধু বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখো, প্রথমেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, না হলে উত্তর করা যাবে না। ওকে, তো এবারে দেখো, এবারে দেখো, এবারে হচ্ছে এটা একটা প্রশ্ন, এটা করতে গেলে তোমাকে জানতে হবে কি, এ প্লাস 1/a যদি এক্স হয় তাহলে তোমাকে ভ্যালু বার করতে হবে এ কিউব প্লাস 1/a³ কত হবে। এটা হচ্ছে এইটুকু জিনিসের উপর দাঁড়িয়ে এই অঙ্কটা, মাঝখানে কিছু এদিক ওদিক করতে হবে, না হলে জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে? তুমি প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে এক্স প্লাস 1/3x, আর এখানে দেওয়া আছে এটা, এটাকে তুমি যদি ভাঙো এটা দেখো পাবে 3x এর হোল কিউ পাবে প্লাস 1/x এর হোল কিউ পাবে, ইকুয়াল টু জিজ্ঞেস করেছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে 3x প্লাস 1/x ভ্যালু আর করতে হবে, আর এখানে x প্লাস 1/3x আছে, তাহলে এখানে কি করতে পারি আমরা, এখানে এটা করতে পারি এক্স প্লাস 1/3x ইকুয়াল টু যদি 5 হয় আমাকে বের করতে হবে 3x প্লাস 1/x, তাহলে সিম্পল একটা 3 গুণ করে দিলেই হবে দুদিকে, 3 গুণ করলে এটা দেখো কত হবে 3x, এটা 3 যদি এখানে গুণ হয় 3 3 কেটে যাবে, তার মানে এটা পাবে 1/x ইকুয়াল টু দেখো 5। এর পরে আমাদের টার্গেট কি হবে দেখে নিতে হবে, পাওয়ারে কে আছে, পাওয়ারে কিউব আছে, তার মানে কিউবে আসতে গেলে হোল কিউব ছাড়া এর বাইরে কোনো রাস্তা নেই, তার মানে আমাকে কি করতে হবে, হোল কিউব করতে হবে। তুমি উভয় পক্ষকে কি করো, হোল কিউব করে দাও, 3x প্লাস 1/x তার হোল কিউব ইকুয়াল টু এটা কত হবে, 5 এর হোল কিউব, 5 এর হোল কিউব মানে কত, 3 3 7 5, ওকে সরি এটা হচ্ছে কত, আচ্ছা 3 তো এদিকেও গুণ হবে, তার মানে এটা হচ্ছে 15 হবে, 15, 15 কিউব মানে হচ্ছে 3 3 7 5, ঠিক আছে? এবার যেটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকে 1 থেকে 25 পর্যন্ত আমি চাইব সবাই কিউব, 1 থেকে 25-এর কিউব এবং 1 থেকে মিনিমাম 30-এর স্কোয়ার, এটা কিন্তু মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষাতে এই জিনিসগুলো তুমি যদি ওখানে বসে করতে যাও তোমার কিন্তু অনেকটাই টাইম লাগবে, ঠিক আছে? এবারে দেখো, তাহলে এটা যদি এত হয়, এ প্লাস বি হোল কিউব যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে দেখো
27 एक्स এর কিউব হলো প্লাস 1 বাই এক্স এর কিউব হলো প্লাস 3ab 3a মানে হচ্ছে কত 3x b মানে কত হবে 1 বাই x ইনটু a প্লাস b মানে হচ্ছে কত 3x প্লাস 1 বাই x এবারে তুমি দেখো এখানে x x বাদ চলে গেল 3 3 এ কত হবে 9 ইনটু এটা তো আমার পড়ে আছে এটার ভ্যালু বার করতে হবে এদিকে দেখো 9 ইনটু কত হবে 15 এইটুকু ভ্যালু কত আছে বের করেছি এই যে 15 তাহলে 15 9 135 আর ওদিকে হচ্ছে দেখো 3375 15 9 135 তাহলে এদিকে চলে এলো মাইনাস হয়ে যাবে 135 যদি বাদ দিয়ে দেই 0 4 2 3 3 2 4 0 3 2 4 0 হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার ঠিক আছে নেক্সট দেখো দেখো খুব সুন্দর একটা প্রশ্ন এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন কিন্তু এটা হচ্ছে কি 4 বছরের ক্ষেত্রে দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা সবাইকে বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা শিখবে মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা 4 থেকে 5 7 ধরনের প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস তোমাকে শিখে রাখতে হবে না হলে তুমি হচ্ছে ফেসে যাবে একটা জায়গার পরে গিয়ে ঠিক আছে তো নরমালি তুমি যদি এই অঙ্কটাকে এভাবে করো যে এই যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 এই কনসেপ্টে যদি করো তাহলে কিন্তু ফেসে যাবে ঠিক আছে কারণ গুণ প্রথম কথা হচ্ছে গুণ প্রচুর বড় হবে এবং তারপরে অ্যামাউন্ট থেকে তোমাকে জানতে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে তোমাকে অ্যামাউন্ট থেকে আবার প্রিন্সিপালটা বাদ দিতে হবে 7500 টাকা সেক্ষেত্রে জিনিসটা অনেক জটিল আকার ধারণ করবে আমরা এই সমস্ত ক্ষেত্রে কি অ্যাপ্লাই করব আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করব হচ্ছে রেশিও প্রসেস দেখো যদি ও 20% ইন্টারেস্ট হারে দেয় 20% মানে আমরা জানি 1/5 হয় তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও বার করব দেখো প্রিন্সিপাল যদি 5 হয় ওর 1 টাকা ইন্টারেস্ট পেলে অ্যামাউন্ট হয় 6 দু বছরের জন্য এটাকে আমরা দুবার লিখব ঠিক আছে এরপরে বলেছে কি 10% 10% মানে কত 10% মানে হয় 1/10 হয় তার মানে 10 এর মধ্যে 1 টাকা ইন্টারেস্ট হলে 10 টাকা প্রিন্সিপাল হলে 11 টাকা অ্যামাউন্ট দু বছরের জন্য হচ্ছে কত হবে দুবার হিসেব করব রেসপেক্টিভ সাইড এবারে গুণ করে দাও টোটাল প্রিন্সিপাল দেখো 2500 অ্যামাউন্ট কত হবে 6636 ইনটু 11 ইনটু 11 প্রথমে যখন 11 দিয়ে গুণ হবে দেখো 369 হবে তারপরে 11 দিয়ে গুণ করলে দেখো কত হবে 369615 5 হাতে 1 9 10 3 13 3 হাতে 1 তার মানে এটা হবে কত 4356 4356 তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট তাহলে সেখান থেকে আমি বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট কত 4356 থেকে 2500 যদি আমরা বাদ দিই কত হবে 56 এটা হবে 8 এত 1856 হচ্ছে আমাদের কি বেরিয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকার উপরে 2500 টাকার উপরে এবার তুমি বলো 2500 টাকার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি পাই 1856 টাকা তাহলে আমরা 7500 টাকার উপরে ইন্টারেস্ট কত পাবো 7500 টাকার উপরে এর তিন গুণ হলে কম্পাউন্ড ইন্টারেস্ট তিন গুণ হবে 6 3 18 8 5 3 15 16 6 8 3 24 25 3 1 3 3 5 তাই তো 18 3 54 5568 হচ্ছে আমাদের দেখো কারেক্ট অ্যান্সার এর থেকে তুমি সহজ প্রসেস আর বের করতেই পারবে না কোনোভাবে ওকে তুমি অন্যান্য যে প্রসেস অ্যাপ্লাই করো খুব সহজে বেরোবে না এখানে দেখো বিশাল কোনো গুণও নেই অনেক সিম্পলভাবে আমরা অঙ্কটা করতে পেরেছি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট হচ্ছে আমাদের কি আছে বলেছে 15 জন ব্যক্তি প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 900 টাকা আয় করে 20 জন কত টাকা আয় করবে প্রতিদিন 10 ঘন্টা তাহলে টোটাল কত ঘন্টার কাজ গো 15 6 90 তাহলে 90 ঘন্টা 90 ঘন্টা কাজের জন্য 900 টাকা পায় সিম্পল হিসেব 1 ঘন্টা কাজের জন্য কত পাবে 10 টাকা পাবে মানে বাই 90 করলে যেটা বলি উইকিক নিয়মে আর কি 10 1 ঘন্টা কাজের জন্য 10 টাকা পাবে তাহলে এখানে 20 জন 10 ঘন্টা কাজ করলে টোটাল কত ঘন্টা 200 ঘন্টা 200 ঘন্টা কাজের জন্য সিম্পলি টাকা পাবে হচ্ছে 2000 টাকা আর কত সহজে করবে ঠিক আছে এগুলো সহজ অঙ্ক কিন্তু ভেবো না এগুলো কোথাও আসেনি এগুলো হচ্ছে রিসেন্ট সিএইচএসএল পরীক্ষার প্রশ্ন এগুলো ওকে দেখো 48 কিলোমিটার ঘন্টা প্রতি গতিতে রঘু তার যাত্রা 2 ঘন্টা 28 মিনিটে সম্পূর্ণ করতে সক্ষম যদি সে একই দূরত্ব 1 ঘন্টা 36 মিনিটে অতিক্রম করতে চায় তাহলে তার নতুন গতি কত হওয়া উচিত এখানে দেখো দুটো টাইম দেওয়া আছে একটা গতিবেগ দেওয়া আছে ডিস্টেন্স কিন্তু ফিক্সড যখনই ডিস্টেন্স আমাদের কনস্ট্যান্ট থাকে তখন আমরা একটা জিনিস জানি যদি আমাদের স্পিড রেশিও এক্স অনুপাত ওয়াই হয় তাহলে সেখানে হচ্ছে আমরা বলবো যে টাইম রেশিও হবে কত ওয়াই অনুপাত এক্স কিভাবে
তুমি সিম্পলি একটা কথা ভাবো, যে তোমার দু তোমরা দু বন্ধু একটা গাড়ি, দুটো গাড়ি নিয়ে বেরোলে, তোমরা যাবে 50 কিলোমিটার রাস্তা, তো স্বাভাবিকভাবে যে আগে পৌঁছে যাবে তার গতিবেগ বেশি। আগে পৌঁছানো মানে কি? সময় কম লেগেছে, তাহলে বেশি গতিবেগ নিয়ে গেছে বলেই সময়টা লেগেছে কম। তাহলে উল্টোটা হচ্ছে না, যদি সময় বেশি নিয়ে যায় তাহলে নিশ্চয়ই ওর গতিবেগ কম। সেই জন্য বলা হয় ডিস্টেন্স যদি ফিক্সড থাকে, স্পিড রেশিওর সঙ্গে টাইম রেশিও হচ্ছে উল্টো, টাইম রেশিওর সঙ্গে স্পিড রেশিও আবার উল্টো। তাহলে এখানে টাইম রেশিও তোমাকে দেওয়া আছে, দেখো প্রথমে 48 কিলোমিটার পার আওয়ার গিয়েছিল, 2 ঘন্টা 28 মিনিটে যাত্রা করেছে। ওকে, তাহলে 2 ঘন্টা 28 মিনিট মানে কত গো? 120 মিনিট প্লাস 28 মিনিট, ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 148 মিনিট প্রথমে যাওয়ার সময়। আর দ্বিতীয় আর একটা হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট, মানে হচ্ছে কি 60 আর 36 মানে কত? 96। তাহলে তুমি একটা কথা বলো, ওদের টাইম রেশিও হচ্ছে এটা, তাহলে ওদের হচ্ছে স্পিড রেশিও কত হবে? 96:148 হচ্ছে 148 হবে। এবার দেখো কত সহজে করতে পারি, 96 মানে ইউনিট মানে তোমাকে দেওয়া আছে, দেখো প্রথমেও 48 কিলোমিটার পার আওয়ারে গিয়েছিল, তার মানে 96 ইউনিট 48 মানে জাস্ট 2 দিয়ে ভাগ করলে পাই। তাহলে একেও যদি আমি 2 দিয়ে ভাগ করে যাই, উত্তর পেয়ে যাবো কত হবে, 2 × 7 = 14, 2 × 4 = 8, 74 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর অ্যান্সার। ওকে, যতগুলো তোমাকে আমি কনসেপ্ট বলছি, তুমি যেখানেই পড়ছো যেভাবেই পড়ছো আগে দেখে নাও তোমার এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার আছে কিনা। ব্যাস কনসেপ্ট ক্লিয়ার থাকলে বিভিন্ন ধরনের অঙ্ক পাবে, তুমি ওগুলোতে অ্যাপ্লাই করবে। প্রত্যেক সময় বলি সায়েন্সের সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সায়েন্সের সাবজেক্ট, এগুলো কোনো দিন মুখস্থ করে চালানো যায় না। এগুলোর ক্ষেত্রে কি হয়, তুমি শিখবে একটা জিনিস, অ্যাপ্লাই করার সময় তোমাকে নিজের থেকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলে কথাটা? তাহলে এখানে দেখো পরে লাস্টে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা রম্বসের বাহুর বর্গক্ষেত্রের যোগফল হচ্ছে এত। অ্যাকচুয়ালি বাংলাটা একটু উল্টো পাল্টা আছে, সাম অফ দ্য স্কোয়ার্স অফ দ্য সাইড অফ এ রম্বস বলা আছে 1600। রম্বসের যে সাইডগুলো আছে তাদের স্কোয়ারের যোগফলটা হচ্ছে 1600, মানে এটা কি? ধরো একটা রম্বস আছে এইভাবে, রম্বস হচ্ছে কি, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি হয়, সমান হয়, তার মানে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, প্রত্যেকে স্কোয়ারের যোগফল, স্কোয়ার হচ্ছে এত, 4টে বাহুর জন্য যোগফল এটা, সেটা তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে, 1600 দেওয়া আছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, কেটে দাও, 4 × 4 = 16, 400। অতএব এ স্কোয়ার ইকুয়াল টু যদি 400 হয়, তাহলে এ মানে ডেফিনেটলি কত হবে, √400, অতএব এ ইকুয়াল টু কত হবে, 20 হবে। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কত, 20 সেন্টিমিটার। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোশ্চেনগুলো কেমন লাগছে। ওকে, তো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।